বন্ধুরা, আজ প্রতিদিনের মতোই আজ তোমাদের কাছে আমি এসে উপস্থিত হয়েছি একটি নতুন বিষয় সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য। আজ আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কম্পিউটারের র্যাম সম্পর্কে। আজ তোমাদের সাথে আমি কিছু আলোচনা করতে চলেছি। র্যাম, এই র্যামের পুরো নাম কি? এই র্যামের পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তা র্যাম বিষয়টা কি? যে র্যাম হলো এমন একটি ক্ষেত্র যেখানে ইনপুট ডিভাইস থেকে আগত সমস্ত নির্দেশ বা তথ্য কি হয়ে থাকে, জমা হয়ে থাকে। ব্যবহারকারী সরাসরি এখান থেকে যে কোনো তথ্য পড়া ও লেখা উভয় কাজই এখান থেকে তারা কি করছে, করতে পারছে। তবে বৈদ্যুতিক সংযোগ বন্ধ হয়ে গেলে র্যাম থেকে সমস্ত তথ্য মুছে যায়। এই কারণে র্যামকে বলা হয় কি থাকে, এই কারণে র্যামকে বলা হয় কি, ভোলাটাইল মেমোরি। এবার এই যে র্যাম, এই র্যাম কয় প্রকার? এই র্যাম হচ্ছে দু প্রকার হয়ে থাকে। নাম্বার ওয়ান স্ট্যাটিক র্যাম, নাম্বার টু ডাইনামিক র্যাম। এটাকে স্ট্যাটিক র্যামে যেটা তোমাদের শর্টে যেটা আমরা বলি এস র্যাম, আর ডাইনামিক র্যামকে যেরকম আমরা বলি হচ্ছে ডি র্যাম। এবার স্ট্যাটিক র্যাম, এস র্যাম বা স্ট্যাটিক র্যাম, এটা এই বিষয়টা কি, যে স্ট্যাটিক র্যাম মূলত ট্রানজিস্টার যে প্রযুক্তি আছে এই ট্রানজিস্টার প্রযুক্তিতে সে হচ্ছে স্ট্যাটিক র্যাম তৈরি। অর্থাৎ ডাইনামিক র্যামের তুলনায় এখানে অনেক বেশি ট্রানজিস্টার ব্যবহার করা হয়ে থাকে, বুঝতে পারছো? ফলে তথ্য বা ডেটা অ্যাক্সেস করতে এই র্যাম খুবই কম সময় নেয়। এই র্যামের, এই স্ট্যাটিক র্যামের দামও তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। এই র্যামকে ডাইনামিক র্যাম, মানে এই র্যামকে ডাইনামিক র্যামের মতো রিফ্রেশ করার কিন্তু কোনো দরকার হয় না। এটি খুবই অল্প সংখ্যক কম্পিউটারে ব্যবহৃত হয়। এই হচ্ছে স্ট্যাটিক র্যামের মূল বিষয়টি। এবার তোমাদের কাছে আমি আসছি ডাইনামিক র্যাম, ডি র্যাম বা ডাইনামিক র্যাম। এই ধরনের র্যাম মূলত কি হচ্ছে, ক্যাপাসিটার, ক্যাপাসিটার প্রযুক্তিতে তৈরি। এই ক্যাপাসিটারগুলি খুবই তাড়াতাড়ি বিদ্যুৎ আধান হারায়, মানে বিদ্যুৎ আধান যেটা আছে সেটা হচ্ছে হারিয়ে ফেলে, মেমোরি রিফ্রেশ করা হারিয়ে ফেলে। এর ফলে কি হচ্ছে কি, এর ফলে মেমোরি, যে মেমোরি রিফ্রেশ করার দরকার হয়, এর কাজের গতি অত্যন্ত ধীর। তবে দামে অপেক্ষাকৃত কি হচ্ছে, এই র্যাম সস্তা হয়ে থাকে। স্ট্যাটিক র্যামের তুলনায় অন্তত 4 গুণ বেশি তথ্য ধরে রাখতে সক্ষম হয়। তাই বেশিরভাগ কম্পিউটারে কি হচ্ছে, ডি র্যাম ব্যবহার করা হয়ে থাকে। এই হচ্ছে র্যামের আজকের আমাদের আলোচ্য বিষয়। তা তোমাদের সাথে আমি এই র্যাম সম্পর্কে আজকে আলোচনা করলাম। তোমরা এটিকে ভালো করে দেখো, বোঝো, কোনো যদি কোনো তোমাদের কিছু যদি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করে আমাকে কমেন্টস বক্সে লিখে জানিও, আমি অবশ্যই তার উত্তর দেবো। আর
যারা নতুন আমার এই চ্যানেলটিকে দেখছো তাদের সকলকে রিকোয়েস্ট করব, তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং আমার ছোট্ট বন্ধুদের, বন্ধু ভাই বোনদের তোমরা অবশ্যই রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই করে আমার এই ভিডিওগুলোকে শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে এই কম্পিউটার বিষয়ে বা অন্যান্য সমস্ত বিষয়ে, যে সমস্ত বিষয়গুলি নিয়ে আমি ভিডিও করি তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য, যাতে তারা যেন আরও পেতে পারে তোমার বন্ধুবান্ধবরা, সেই কারণে প্রচুর প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ।